খিড়কি থেকে শিশু এই তোমাদের পৃথিবী এর বাইরে কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্যে 7,000 পরীক্ষা দিচ্ছি, 7,000 পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে না। চাকরির জন্যে কান্নাকার পায়ে হাতে ধরেছি, শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে, ওই কারণে চিন্তাভাবনা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই। আমার বাউঠাদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি, যেদিন আর বাউঠাদার জাত ব্যবসা কি, কেন আর বাউঠাদার টেনে হোকারি করতো আর আমি ধরেছি জল ব্যাপার। ও বৌদি জল লাগবে জল, ও দাদা জল লাগবে জল, পেপসি কোকোলা লিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই সোঁটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল। না না কী ব্যাপার বলো, তিনি সকালে ঘুরছি এখন উদ্বমনি করতে পারলাম না, না আজকের বেচানো করবো না, আজকে আমি বাড়ি চলে যাবো, কালকের বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল। আমার এই সোনা জল খাও একদম হজম। আবার তুই যা, আমি আমার জালায় মরতেছি আর কোথাতে দুটো ফোটা জল নে খাতে। আর বাবা মেন জালা সূত্রে এটা তো একবার খাবে দুবার ঢেকুর তুলবে একদম কুই হজম। এ বাবা তোর কা ধর্ম বা বলেছি আমার কা পয়সা করে কিছু নি আর আই তোর ফোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিছু নি, তা তুমি এত তৃষ্ণা হয়ে কি করছ? আমি এখানে এমনি বসে আছি, আমার বৌমা আমার বয়সে ছুঁয়ে দাঁড় গেল লাইন দিতে। এ বৌমা লাইনে মানে, ও বুঝতে পেরেছি বৌমা লাইনে আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? এই তো আছি। কথা বলতেছি একদম উল্টো পাল্টা কথা বলবি, আমার দেখলে সেরা মেয়ে মনে হয় না? আমার বৌমা তো ট্রেন টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি, এই বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালে যাবে না বজবজে যাবে? না গো বাবা, আর শিয়ালে যাবো না বজবজ যাবো না, আমি তো যাবো নবদ্বীপ। কোথায় যাবে? নবদ্বীপ। তা নবদ্বীপ যাওয়া ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তাহলে গল্পটা বলি শোন। আচ্ছা বলো। আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে এসে বলতেছে, বলে ওমা চলো তো, তোর কতদিন কোথা ঘুরতে নি যায়নি, চলো তোমার নবদ্বীপতে ঘুরি নিয়ে আসি। আচ্ছা। আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, তা সেই যখন আজকের বলেছি চ যাই তো সকাদের ঘুরে আসি। ও বাবা সকালবেলা উঠে দুজনে মিলে আমার সাবান টাবান মেয়েকে চান টান করে নিয়েছে আর এইখানে এই স্টেশনে বসে থুয়েতে সেই যা চলে গেছে আর আসে। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ জামার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। বুড়িমা বেবার কোনো সময় আমি আস্তে আস্তে বুঝতে পারছি তার ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কই? ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি, ছেলেকে 4 মাস লিখো। সে কি? হ্যাঁ বাবা কত জায়গা থানা পুলিশ করেছি কিন্তু কেউ কোনো খোঁজ খবর দিতে পারে না। আচ্ছা লাস্ট আমার ছেলের কাছে এসে বলতি বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথা চলে গেল খোঁজ খবর পাইনি, একটু খুঁজে খাজে দেখ না, বলে আমার হাতে অত টাইম নেই। আচ্ছা তুমি কোথা খুঁজো না খুঁজাও, তার মধ্যে আবার বৌমা আর না কথা ছুটেছে বলতেছে, বলে দেখে খুঁজাও কোথা কোন মেন না হাতে চলে গেছে। নিশ্চয় লোকটা নেচার খারাপ ছিল। চপ একদম বরাবর কথা বলবি না, আই একদিন ভোর সংসার করে আসতে আমি জানি ও জানে। হ্যাঁ তা আমি চল, আমি কিও জানো, তা বুড়িমা ছেলে বউ গেল স্বামী গেল যাবার হোক, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি, আমার বাড়ি তো সেই চুন খুলি এই ঢোলার পাশে চুনগুলি। আচ্ছা বুড়িমা ব্যাপার গুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আর বাড়ি যাইবি? হ্যাঁ হোক, আর কত লোকের উপকার করলো, আর এইটুকু উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। ও বুড়িমা হা আগে আগে দেখো হতা হ্যা ক্যা চলতে চলতে মেরে ভি যাত্রা।
তোমরাও খাও আমাকেও খেতে দাও, এনজয় চালিয়ে যাও। যখন কেউ আমাকে পাগল বলে আর প্রতিবাদ করি আমি, তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয়েছে পাগলাম, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য। অনেকে তো নিমন্ত্রণ করেছি, বেমানি করছে বুঝলি। আচ্ছা বিনা নিমন্ত্রণে কারা আসল? কেন বিনা নিমন্ত্রণে ভিখারিরা আসে? না কুকুর আসে, কুকুর। আমি কুকুর? তুই শালা কুকুর। আমি তাহলে কুকুর, আমি যদি কুকুর হই তুই তাহলে বুড়ো ইঁদুর? ইঁদুর বলছে? আরে এনার কথা কিছু মাইন্ড করো না তুমি। আচ্ছা তুই সুটির জন্মদিনে কি এনেছিস বল? আমি বৌদির জন্মদিনে কি নিয়েছি পরে দেখাবো, তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়েছিস তুই আগে দেখ। ওই যে সুটুকের নেকলেসটা দেখছিস, পুরো সোনা 2 লক্ষ টাকা দে। শালা পুরো কাঁচা ঢম মাথে, এই ও তো সিটি গোল্ডের মাল। কি না কেটিএম হলমার বলে? কেটিএম হলমার তুই কেন জীবন? আমি তো বৌদির জন্মদিনে সোনার তাল নিয়ে আইছি। সোনার তাল ভাই কই দেখিস? বাবা মত করে শুধু সোনার লোভটা দেখো, যেই সোনার কথা বলেছি শালা ঠিক তোমার আবার কি হলো? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বাড়াবাড়ি করছো? আমি বাড়াবাড়ি করছি। বাড়াবাড়ি করছো না, বাড়াবাড়ি করছো তোমরা। তা দাদা নাই সোনার তাল চিনতে পারেনি, তা তুমি চিনতে পারো নাকি? দেখো এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে বেড়েছি, অশ্ববেগের এই বুড়িটাকে নিয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেড়া ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ারে আউট হয়ে গেছে। ঠিক আছে তোমাদের চিন্তা না, তোমরা দাঁড়াও তোমাদের ব্যবস্থা পরে হবে। এ ভাই এই মদের সঙ্গে কি গল্প করতেছে? এই মত মদের সঙ্গে কি গল্প করতে দেখো আগে আগে
দাদা অবস্থা দেখেছো, বলে মাসিমা সিগারেট খাও ম্যাচটা ধার দাও, তোদের ম্যাচ তো আমি দেবো, দাঁড়া দাঁড়া। এই বাবা এরা কি সব সাথে মুখে মেখে কি করতে রে? ও বুড়িমা এসব তুমি বুঝবে না। না গো বাবা আমি ঠিক বুঝবো, তুই শুধু আমার একটু খুলে বল। তোমার পানির বড় যে বুনো শুয়োর ঢুকেছে আর ওয়েবসাইটে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে। এই আসবের রেট কি বলতে চাইছিস তুই বুড়িমা? বাবা আগে জন্মদিনে কি হতো বলো তো? আগে জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো, আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সবাই কেক মেখে আর সবাই চাঁড়াচাঁড়ি করছে। তোমার পানের বড় ঢুকেছে ওয়েবসাইটে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে ভুসি, তা তোরা দুজন তো সেই ভুসি রে। বাজে কথা বললে তোর ফাটিয়ে দেব গা। আর ওয়েবসাইটে ভাতা রেখে মারে যে সিগনা। এই আসছো বেগে বৌদি, একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পার কাছে গোড়াগড়ি খাবে, আর তোমার যেমন রূপ যৌবন শেষ হয়ে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি না আমি ওদের বস, সুখে তরিও হয়ে যাবে বেড়ে গেলে রস। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গা। ওয়েবসাইটে ভাতা রেখে মারে যে সিগনা। রাতপুরে হুনো বেড়া শিখেছি রে, রাতপুরে হুনো বেড়া শিখেছি রে। বুড়িমা বাবা তোমার পানির বড় হচ্ছে তুমি শোরে ঢুকেছে ওয়েবসাইটে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানির বড় যে সুইটি বলো, তোর সামনে শোয়ার বলছে তুমি কিছু বলবে না? আরে আমি নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। ভালো কথা ভেঙে দে পুরো এনজয়টা মাটি করে দিলে। হ্যাঁ নও মদ, হ্যাঁ মদ পুজো করে না, কেক খাবি দাঁড়া, একদম হুড়ুড়ু করবি নি, একদম হুড়ুড়ু করবি নি দাঁড়া, শালা আমার দাঁড়া একটা খেতে পারে না, দুটো বোতল পাঁচ। এই কোথায় আছি কোথায়? কেক খাবি দাঁড়া, কেক খাওয়া তোর কেক খেতে হবে। তুই 13 নম্বর সোনালির খাবি, 13 নম্বরের সোনালিও খাবে আর 5 নম্বরের মালও খাবে। শালা কা উমার, কার ঘাউ মারবি তোর? আর দাড়িটা কোথা থেকে কেটেছি? কামলে ছেলেন, কামলে শালু, এটা কি কাটিং? চিলকানি কাটিং, চিলকানি কাটিং, চিলকা তো বাজে। আমি দাঁড়া ভালো করে দাঁড়া, কেক খাবি দাঁড়া। না আমি মত নেই, এই মত নেই কোথা আবি, যা শালা পুরো কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকেই গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবে। না আমার মুখ আলু করবি কিনে, কে কার মুখ আলু করে? এইখানে বয়া যাবে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল, আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রূপ? আমার সামনে আমার বউকে অপমান করছে। এই আমি অপমান করছি না, একটা কথা বলি শোন, এই নোংরা আবর্জনা কয় থাকে বলতো? ডাস্টবিনে, ডাস্টবিনে থাকে, তাই তো সেই ডাস্টবিন। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবি? হ্যাঁ দাঁড়া বেরিয়ে যাচ্ছি। দাঁড়া একটা কথা বলি শোন, বৌদি না দু চাকা গাড়ি পরে যাচ্ছে না বুঝলি, তুই বঞ্চ বৌদির একটা 18 চাকা গাড়ি কিনে দে, উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের? 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরজিত সমাচার জেগে ঘুমাচ্ছে, সুরজিত সমাচার জেগে ঘুমাচ্ছে। বাবা তোমার পানির বড় চুক্তি সরে ঢুকেছে, তোমার পানের বড় যে কি মনে হয় তুমি তো খাচ্ছ না, কি হয়েছে কি? ও বাবা খাচ্ছ না কি করবো, সকাল থেকে তো কিছু খাইনি, প্রেসারে ওষুধ খা। কেন খাবি? গলাটা শুকিয়ে যাচ্ছে, জল দিলে বাবা জল খাবে? জল ব্যবহার করে জলের অভাব আছে, তোমার জল আমি এখন খাচ্ছি দাঁড়া। এই ও বুড়িমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, তোমার চিন্তা করতে হবে না, তোমার জল আমি একটু দিচ্ছি না। ও বৌদি বৌদি এই বুড়িমা জল খাবে, ফ্রিজেতে এক গ্লাস ঠান্ডা জল আনো তো। তাতে যদি জল খাবার ইচ্ছা বাইরে থেকে জল কিনে খাওয়া না।
ও তুমি তোরা জল দেবে না? দেবো না। ঠিক আছে, তোমার দিতে হবে না। এটা এই তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমার জন্য গেলে ঠান্ডা জল আন তাড়াতাড়ি। তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছি? এই যে ফ্রিজে থেকে ঠান্ডা জল একদম বের করতে পারে নাকি? ফ্রিজ কোনো মতো খোলা যাবে না। খোলা যাবে না। ও তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে, তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল। মরে যা। ঠিক আছে, তোমাদের ফ্রিজ খুলতে হবে না। ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমার জল খাওয়াবো। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থানে এখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার। চলো ছিল আপু কেন বুঝি না কে কো
হারিয়ে গেল মাঝে শুধু।